আপনার ভালো কাজগুলো কারো চোখেই পড়বে না, এমনকি আপনার প্রিয়জন, আপনার ঘরের মানুষও আপনার ভালো কাজগুলো কখনোই দেখবে না। আপনি সারা জীবন তাদের জন্য ভালো কাজ করে যাবেন, একটা দিন যদি একটু 19 থেকে 20 হয় তাহলেই মনে করেন আপনি এতদিন যাদের জন্য সব কিছু করছেন একদম সব মাটিতে ধুয়ে দেবে। এটাই হচ্ছে জীবন। আর সবার জন্য করতে করতে একটা সময় নিজেকেও খুব ক্লান্ত লাগে। একটা মানুষ সবার মন বোঝার ক্ষমতা কখনোই রাখতে পারে না, আর সেটা সব সময় হয়েও ওঠে না। সবার চাহিদা, সবার মনের কথা, সবার রাগ অভিমান সব সময় কি একজন মানুষই সবার দায়িত্ব নিবে? আর যেই মানুষটা ঘরে বসে সারাক্ষণ সবার সেবায় নিয়োজিত থাকে তার দায়িত্ব মনে হয় কেউ নিতে চায় না। সব কাজ করার পরেও যদি একটু মোবাইলটা হাতে নেন বা আমি নেই, সবার কাছে একটাই প্রশ্ন, সারাক্ষণ তো শুধু মোবাইলটা নিয়েই থাকো, ঘরে আর কি কাজ থাকে, কি করো? তখন না বলার মতো কোনো শব্দ থাকে না, তখন শুধু অবাক চোখে তাকিয়ে থাকতে হয়। সকাল হলেই তাদের জন্য যা করি, তার একটা মেয়ে মানুষের কতটা কাজ থাকতে পারে? সেখানে পানিটা যদি জগটা খালি থাকে, একটা ব্যক্তি নাই সেই জগটা ভরে টেবিলে রাখার, আমাকেই রাখতে হয়। তারপরে দিন শেষে তাদের কাছে শুনতে হয় আমি কি কাজ করি। কি অদ্ভুত জীবন আর কি অদ্ভুত পৃথিবী! জানি না এই মানুষগুলো কেমন, তবে আমার খুব মাঝে মাঝে নিজেকে খুব প্রশ্ন করি, এদের বলতে কি কোনো মন মানসিক মানে মোহন বলতে বা মনুষ্যত্ব বলতে কি আছে? একটি বারও কি আমাকে বোঝার ক্ষমতা কারো নেই? যখন দেখবেন তাদেরকে নিয়ে হাঁপিয়ে গেছেন, একটা সময় চিৎকার করে কিছু বলবেন, সেই কথাটা সবার কাছে খারাপ, স্বামী সন্তান আরো অনেকের কাছে এটাই হয় সবচাইতে কষ্টের কারণ। জীবনটা আসলেই অদ্ভুত। ওই যে বলে না, মন বোঝার চাইতে ভুল বোঝার মানুষগুলোই সবচাইতে বেশি। মনটা কেউ বুঝতে চায় না, ভুলটাই সবাই বুঝে। জীবনে যতই কিছু করি না কেন, দিন শেষে রেজাল্ট 0।